আমরা জানি যে বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল আজকে পবিত্র রথযাত্রার দিনে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি চেতলা অগ্রণী ক্লাবে। আপনারা জানেন যে যেখানকার পুজো দেখার জন্য আমরা প্রত্যেকে অধীর আগ্রহে দীর্ঘ লাইনে অপেক্ষা করে থাকি, সেই চেতলা অগ্রণীতে কিন্তু আজকে খুঁটি পুজো সেরে ফেলেন উদ্যোক্তারা। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রিয়দর্শিনী হাকিম, যিনি পুজোর চারটে দিন শুধু বলবো না, এই পুজোর জন্য প্রাণপাত করে পরিশ্রম করে থাকেন এবং আজকে থেকে হয়তো তার প্রস্তুতি শুরু হয়ে গেল। ধন্যবাদ। আর আপনাদের সবাইকে আজকে জগন্নাথ দেবের পুজো, আজকে খুঁটি পুজো, আপনাদের সবাইকে ইমেজ বাংলার দর্শকদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গোৎসব, তার আজকে মনে হয় মানে একটা শুভারম্ভ হয়ে গেল খুঁটি পুজোর সাথে সাথে। কারণ আমরা এটা একটা আবেগের দিন, এটা একটা আনন্দের দিন, কারণ আমরা সবাই বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকিয়ে থাকি যে কবে মা আসবে আমাদের কাছে মরতে। আর আজকে যেন মনে হয় যেন তার মরতে আসার জন্য যে প্রস্তুতি, আমরা যে আমাদের প্যান্ডেলটা বানিয়ে ফেলবো ওনার জন্য, সেটা শুরু হয়ে গেছে। আর সেই আনন্দেই আমরা সবাই অনেক আনন্দ করে আগামী কয়েকদিন উদযাপন করব আর মায়ের অপেক্ষা করব। খুঁটি পুজো, এবং সেই পুজোতে আজকে থেকে নতুন করে মণ্ডপ শুরু হবে, নতুন চমক, যে যেখানে দাঁড়িয়ে আমাদের আগেরবার যিনি ছিলেন আর্টিস্ট সেই সুব্রত ব্যানার্জি আছেন। আমরা আশা করছি আগেরবারের মতন এবারও সাফল্য পাবো এবং লাখো লাখো মানুষ তারা এসে চেতলা অগ্রণী ক্লাবে আসবে। আসলে আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কলকাতা দুর্গাপুজোকে এই হাইটে তুলে আজকে বিশ্বজনীন করে দিয়েছে। এবং আজকে এবছর সারা বিশ্বের থেকে আমাদের কাছে প্রচুর মেল আসছে, সারা বিশ্ব থেকে কয়েক হাজার যারা দুর্গাপুজো দেখার জন্য মানুষ আসছে। অর্থাৎ কলকাতার দুর্গাপুজো এখন বিশ্বের দরবারে বিখ্যাত হয়ে গেছে। ঘটনা যে চাপ চেতলাগ্রণীর পুজোর থেকে মানুষের একটা প্রাপ্তি আছে বা আশা থাকে, সে আশা পূর্ণ হবে এবং সামাজিক বার্তা তো অবশ্যই থাকবে, যে সামাজিক বার্তা মানুষকে যদি নতুন দিক দেখাতে পারে সে প্রচেষ্টা থাকবে। হ্যাঁ, আগামীকাল আমাদের খুঁটি পুজো হয়ে গেলে এবারে প্রস্তুতি পর্ব শুরু হবে এবং বিভিন্ন জায়গা থেকে ওয়ার্কাররা আসে, সেই ওয়ার্কারদের এবার তারা আসবে, আস্তে আস্তে আসতে থাকবে, হয়তো আর 10-15 দিনের মধ্যে মোটামুটি আমরা শুরু করতে পারব। করতে হবে, মানে উপায় নেই, ওটা তো আর কোনো কম্প্রোমাইজের জায়গা নেই এবং কোনো সময় আমাদের পরিপূর্ণতা পায় না, শিল্পীর চোখে কিছু অসম্পূর্ণ থেকেই যায়, আমরা শেষ বলতে পারি না, সময় অনুযায়ী আমাদের শেষ করতে হয়।